现在给妈妈爸爸多么的白活的梦妈妈的天天到南部মগরাহাটির জোড়া খুনকাণ্ডে মৃত বরুণ চক্রবর্তী ও মলয় মাখাল ছোট থেকেই একসঙ্গে বেড়ে উঠেছিলেন। মগরাহাট থানার সেভি ভলেন্টিয়ার ছিলেন বরুণ, তার বছর দুয়েকের ছোট্ট ছেলে আছে। এদিকে বরুণ ও মলয়কে হারিয়ে দিশেহারা দুই পরিবার, খুনের পরের দিনও দুই বাড়ি থেকে ভেসে আসছে কান্নার রোল। আমরা তো স্যার রাজ্য পুলিশের উপরে ভরসা এখনও পর্যন্ত রাখছি, যেহেতু রাজ্য পুলিশ 24 ঘন্টা আমাদেরকে সময় দিয়েছে, সেই জন্য আমরা 24 ঘন্টা পর্যন্ত অনেক বুকে পাশান দিয়ে আমরা ধরে রেখেছি। আমাদের ভাইয়ের খুনি ঘুরে বেড়াচ্ছে আর আমরা এখানে হাই উতাস করে মরছি। পুলিশ প্রশাসন রাজ্য পুলিশ 24 ঘন্টা সময় দিয়েছে, আমরা ওই 24 ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের খুনিদের ধরা না পড়ে তাহলে আমরা সিবিআই করতে বাধ্য হব, যাতে নাকি আমার সেই ভাইয়ের খুনিদের ফাঁসি দিতে পারি। আমার ভাই আর দুটো ভাইকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে গুলি করে খুন করা হয়েছে, আমরা এই ধৈর্য এই বাঁধ আমরা পাচ্ছি না। আমরা পুলিশের জন্য মিডিয়ার জন্য 24 ঘন্টায় সময় দিতে চাই সেই খুনির জন্য। 24 ঘন্টা যদি পার হয়ে যায় তারপর আমরা বৃহত্তর আন্দোলন, সিবিআই, রাস্তা অবরোধ, থানা অবরোধ, আমরা নিজেরা সুইসাইড পর্যন্ত করতে চাই আমাদের ভাইয়ের জন্য। যে ভাই এই গ্রামকে তার প্রাণ দিয়ে আগলে রেখেছিল, এই রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, তার প্রত্যেকটা পায়ে তার বুকের উপরে পা দিয়ে যাচ্ছি। এই রাস্তাঘাট সে এনার্জি সে কাজ করতো, সে একটা সেভিক ছিল, সেই সব ভুলতে পারছি না, সারা রাত ঘুমোয়নি, তার চিন্তা তার প্রতিধ্বনি আমরা শুনতে পেয়েছি। এদিকে মগরাহাটের জোড়া খুনের পর 24 ঘন্টা কেটে গেলেও অধরা ছিলেন মূল অভিযুক্ত জানে আলম মোল্লা। যদিও দুপুরবেলায় পালানোর সময় টালিগঞ্জে জানে আলম পুলিশের হাতে ধরা পড়ে। শনিবার সকালে সিভিক ভলেন্টিয়ার সহ দুজন খুনের পর থেকেই বেপাত্তা ছিল জানে আলম। এই ঘটনায় আগেই 5 জনকে আটক করে পুলিশ। শনিবার 7 সকালে মগরাহাটে হাড়হিম করা খুনের ঘটনায় এখনও অসন্তোষের আগুন দাউদাউ করে জ্বলছে। গোটা মাগুরপুকুর গ্রাম পুলিশ ঘিরে রাখলেও উত্তেজিত জনতা রীতিমতো ফুঁসছে। রবিবার সকালেই মূল অভিযুক্তকে ধরার দাবিতে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশ কিছুক্ষণের মধ্যেই লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে অবরোধ তুলে দেয়। বেলার দিকে স্থানীয় বিধায়ক নমিতা সাহা ও জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল মৃত বরুণ চক্রবর্তী ও মলয় মাখালের পরিবারের সঙ্গে দেখা করেন। সাংসদ ও বিধায়ককে দেখেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীদের একাংশ। তাদের দাবি, পুলিশ মূল অভিযুক্ত জানে আলমকে ধরার জন্য ততটাও তৎপর নয়। জানে আলমের পরিবারের তৃণমূল যোগের প্রসঙ্গ টেনে কটাক্ষও করেন কেউ কেউ। উল্লেখ্য, জানে আলম মোল্লার সেজো ভাই আলমগীর মোল্লা পার্শ্ববর্তী মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রামবাসীদের থেকে জানা গিয়েছে গোটা আমড়াতলা পঞ্চায়েতের ত্রাস ছিল এই জানে আলম। আমরা আতঙ্কে একটা ভুগছি যে যদি বাই চান্স যদি আমাদেরকে আক্রমণ করে আমরা পরিবারের তরফ। আর আরো একটা বিষয়, এই জানে আলমকে আপনারা চোখে দেখেছেন না নাম শুনেছেন? আমি চোখে দেখিনি কোনোদিন, আমি ছোট ছিলাম আর এখনো পর্যন্ত আমি কোনোদিন দেখিনি, নাম শুনেছি। এই নাম শুনতেই আপনারা ভয়ে? না, এই আমাদের গ্রাম পঞ্চায়েতে, আমাদের আমড়াতলা গ্রাম পঞ্চায়েতের প্রায় অনেক মানুষই ওনার নাম শুনলে অনেক একটা আতঙ্ক থাকে বা ভয় থাকে, কারণ উনি আগে যে সমস্ত কাজকর্ম করেছেন আমরা যেগুলো শুনেছি লোকের মুখ থেকে, সে সমস্ত জিনিসগুলো শুনে আমাদের মনে হয় যে উনি একটা কিছু করতে পারে। সাংসদ প্রতিমা মণ্ডল মৃত সেভিক ভলেন্টিয়ারের পরিবারের হাতে 2,50,000 টাকার চেক তুলে দেন। মৃত দুজনের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান সাংসদ। গতকালকের এই ঘটনাটি ঘটেছে এবং অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের পক্ষে পরিবারের পাশে থাকতে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একজন সাংসদ হিসাবে জয়নগর লোকসভা কেন্দ্রের এবং নমিতা সাহা যিনি এই মগরাহাট পূর্বের বিধায়ক, আমরা এখানে এসেছি। মৃত্যু যেটা হয়েছে সেটা তো জঘন্যতম, নিন্দনীয়, এ কথা বলা যায় না, কিন্তু আমার কথা হচ্ছে আমরা কারোর প্রাণটা ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু প্রাণ যখন ফিরিয়ে দিতে পারবো না, যে এই ঘটনার সঙ্গে যুক্ত
তাকে আমরা ধরার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে আজকে আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন আমাদের এসডিও সাহেব এসেছেন ডায়মন্ড হারবারের উনি বিডিও মগরাহাট এখানে ছুটে এসেছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বতোভাবে সবাই ছুটে এসেছে পরিবারের আর্থিক সহযোগিতা আমরা একটুখানি করেছি নামমাত্র গ্রামবাসীদের আশ্বস্ত করতে এদিন সকালে তাদের সঙ্গে খোলাখুলি কথা বলেন এসডিপিও মিতুল কুমার দে তিনি জানান জানে আলমকে ধরার জন্য সব রকমভাবে চেষ্টা করছে পুলিশ আর পরিজনদের সূত্র ধরে মূল অভিযুক্তের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তিনি পুলিশের উপর ভরসা রাখার আবেদন জানান নকিবউদ্দিন গাজীর রিপোর্ট দাওয়াল